ত্রিপুরার বেশিরভাগ বড় কালী পূজাগুলি উত্তর ত্রিপুরাতেই হয়ে থাকে। প্রতি বছরের মতো এবছরও কৈলাস শহরে হচ্ছে বেশ বড় বাজেটের পুজো। এবছর গোবিন্দপুর পূজা কমিটি আশ্রম স্কুলের মাঠে বড় বাজেটের কালী পুজোর উদ্যোগ নিয়েছে। পুজো কমিটির সভাপতি জানিয়েছেন, এবছর গোবিন্দপুর পূজা কমিটির কালী পুজো 53 বছরে পা দিয়েছে। বিগত 15 দিন ধরে চলছে তাদের প্যান্ডেল নির্মাণের কাজ। কেদারনাথের মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। এবছরও আমরা পুজো করছি। আমাদের এই পুজোর এবছর 53 বছর পূর্তি। তো 53 বছর পূর্তি উপলক্ষে আমাদের এবারের যারা সদস্যরা আছেন এবং এই ক্লাবের যারা আপনজন ক্লাবের সদস্য এবং গোবিন্দপুর পূজা পূজার গোবিন্দপুর পাড়ার যারা সদস্যরা আছেন সবাই মিলেই আমরা এবার আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে কেদারনাথের মন্দিরের আদলে আমরা এবার পুজো মণ্ডপ করেছি এবং সেই সাথে আমাদের 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। মূলত এই পূজা প্যান্ডেল কারা নির্মাণ করছেন? এই পূজা প্যান্ডেলে যিনি নির্মাণ করছেন উনি হচ্ছেন সুজিৎ বিশ্বাস, বিশ্বাস ডেকোরেটর, বর্ধমানের উনি। আর আলোকসজ্জা কারা রয়েছেন? আলোকসজ্জায় আছেন তপন ডেকোরেটর, তপন দাস আগরতলার তপন ডেকোরেটর। আর প্রতিমা প্রতিমাতে প্রতিমা যিনি করছেন আমাদের মানে এটা আমরা প্রতি বছরই আমরা লোকাল শিল্পীদের আমরা এখানে ইয়ে করি এবং এবারও বাইরে থেকে শিখে আসা একটা ছেলে, কুমারটুলি থেকে কাজ শিখে আসা একটা ছেলে বান্টি সরকার ও এই প্রতিমা করেছেন এবং ও এবার আমাদের প্রতিমা অন্য ধরনের প্রতিমা এবার আসতে পরে দর্শনার্থীরা আসতে পারলে দেখতে পারবেন। এই প্রতিমা আমরা অন্যরকম প্রতিমার একটা এখানে প্রদর্শন করতে যাচ্ছি। মূলত পুজোকে কেন্দ্র করে আপনারা গানের অনুষ্ঠান কি করতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা প্রতি বছরের মতোই এবছরও গানের অনুষ্ঠান করছি কিন্তু অন্য বছর আমরা পুজোর পরে দুদিন আমরা গানের অনুষ্ঠান করতাম কিন্তু এবছর প্রাকৃতিক কারণে আমরা সেই অনুষ্ঠানটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি একটা এখানের স্থানীয় যারা শিল্পীরা আছেন স্থানীয় শিল্পীদের নিয়ে একটা আমরা